এক অজানা জন্তুর আক্রমণে নষ্ট সর্ষে ক্ষেত, আর এ নিয়েই চরম বিপাকে চাঁচল এক ব্লকের খানপুর হুলাশপুর মৌজার কৃষকেরা। ওই অজানা জন্তুর আক্রমণ থেকে নিজেদের ফসল বাঁচানোর জন্য ব্লক কৃষি আধিকারিকের দ্বারস্থ হন এলাকার সর্ষে কৃষকেরা। দীঘা বসুতপুর এলাকার এক সর্ষে চাষি জাহাঙ্গীর আলমের বক্তব্য, সর্ষে ক্ষেতের মাঝখানে তছনছ করা হয়েছে, নষ্ট করা হয়েছে সর্ষে ক্ষেত, আবার এক জায়গায় জড়ও করা হয়েছে। দেখলে মনে হবে কোনো মানুষ চক্রান্ত করে এই কাজ করছে, তবে না, এদিন সাত সকালে মাঠে গিয়ে জমির মালিকদের চোখ কপালে ওঠে। অজানা এক জন্তু দেখে হইচই শুরু হয়ে যায়। বাঁশ লাঠি নিয়ে বাসিন্দারা তেরিয়ে আসলেই সর্ষে ক্ষেতে লুকিয়ে থাকা ওই অজানা জন্তু পালিয়ে যায়। স্থানীয় কৃষকেরা আরো জানান, ওই মৌজার সর্ষে ক্ষেতগুলিতে কয়েকদিন ধরেই অজানা জন্তু দেখা যাচ্ছে, তাকে ধরতে গেলে পালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য, ধার দেনা করে সর্ষে চাষ করেছে, এখন সব শেষ, কিভাবে ঋণ পরিশোধ করব তাই ভেবে পাচ্ছে না। চাঁচল এক ব্লকের কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ওই মৌজায় প্রায় 100 হেক্টর চাষের জমি রয়েছে। রবি মরশুমে প্রায় 60 হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির সর্ষে চাষ হয়েছে। বাকি জমিগুলিতে আলু, কুল, পেঁয়াজ, রসুন ও গাজর সহ বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে। চাঁচল এক ব্লকের সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানান, কৃষকদের মুখ থেকে ঘটনার কথা শুনেছি, ওই অজানা জন্তুটিকে ধরার জন্য বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আজকে সকালবেলা জমিতে এসে, আমার সর্ষার জমিতে এসে দেখতে পাই দুটো বন জন্তুর মতো এখানে বসেছিল। তারপরেই আমি জমির মধ্যখানে গিয়ে দেখি অনেকটা সর্ষা এক জায়গায় জড়ো করা আছে। হ্যাঁ, তারপরে আমি এবং আশপাশের সব কৃষক মিলে বনজন্তুটাকে তাড়া করি, তাড়া করে আমাদের মাঠ থেকে ছেড়ে পাশের মাঠে চলে যাই। মোট দুটা ছিল, মোটামুটি 6-7 কাঠা সর্ষার জমি একদম শেষ হয়ে গেছে। চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।